আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালিম ফাকির খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। কালিম ফাকির খামার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন সেজন্য প্রেস করে রাখবেন। আর যারা এই পাখিগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকে একটা আসলে বড় ধরনের ওয়েলফেয়ারের কথা বলবো, এবং কিছু তাই নয়, আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া কিছু পাখি যেগুলো এখন পাওয়া যায় না সেসব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বিভিন্ন যে হারিয়ে গেছে যে পাখিগুলা যেগুলো এখন পাওয়া যায় না সেই কিছু কিছু জাতের পাখি আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন, কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে হারিয়ে যাওয়া কিছু পাখি আছে, সেগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে এবং মনটাও ভালো থাকবে ইনশাল্লাহ। হ্যাপি ভিউয়ার্স, আগে যে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কালিম পাখি যারা রানিং একদম মাস্টার পেয়ার, এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং পেয়ার, যারা বড় রানিং পেয়ার নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকো সরাসরি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটাই খামারের নাম্বার, আপনারা সরাসরি নিতে পারবেন। এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা থেকে জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, কোনো প্রকার সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, জেলে কোনো প্রকার সমস্যা হবে না। হ্যাপি ভিউয়ার্স, কালিম পাখি রানিং যেগুলো দেখতে পাচ্ছেন একদম মাস্টার পেয়ার, 100% মাস্টার পেয়ার, এক থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করবে, এরকম তা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন। তিন মাসের বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন, এবং পুরুষ মহিলা বোঝা যায় এরকম তা যারা নিতে চাচ্ছেন। হ্যাপি ভিউয়ার্স, এই যে বলতে বলতে চলে আসছি দেখতেই পাচ্ছেন ঠিক কালিম পাখির মতোই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কালিম পাখির মতোই, কিন্তু কালিম পাখি নয়, এগুলা কচুয়া যেগুলো যে দেখতেই পাচ্ছেন ঠোঁটটা সাদা এবং কি কালিম পাখির সে একটু ছোটো আকারে। আর যারা জল মুরগি নিতে চাইলে যে দেখেন জল মুরগি, এই যে ছোটো যেটা আছে ওই পাশ দিয়ে একটা শুধু জল মুরগি দেখেন, পাক দিয়ে একটা কালার সাদা সাদার একটা কালার আছে, সেটা হচ্ছে জল মুরগি। হ্যাঁ, আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, কোনো প্রকার সমস্যা নাই। হ্যাপি ভিউয়ার্স, আমি আসলে আমার ক্যামেরাটার সমস্যার কারণে দুঃখিত আপনাদের কাছে প্রথমেই, তারপর আমি বলতে চাচ্ছি যে আমি আজকে আপনাদেরকে বিভিন্ন প্রকার হাঁসও দেখাচ্ছি, দেখছেন কটন পিগি, পিল পিনটেল, চোখাচোখি সহ বালি হাঁস এবং বিভিন্ন প্রজাতির হাঁস আছে এখানে। আপনারা যারা এই হাঁসগুলো নিতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর এবং কি কালার অনেক সুন্দর। যারা পিনটেল, কটন পিগি, বালি হাঁস এগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন। আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের ডেলিভারি হচ্ছে প্রসেস হচ্ছে যে আপনারা টাকা বিকাশ নগদ রকেট এটাতে পেমেন্ট করুন, পেমেন্ট করার পরে আমরা গাড়িতে পাঠাই গাড়ির নাম্বার, কন্ডাক্টরের নাম্বার এবং কি গাড়ির ড্রাইভারের নাম্বার, গাড়ির নাম্বার, গাড়ির নাম, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং কোথা থেকে নামাবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যারা এগুলো ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য বলতেছি যদি আমার নাম্বারে যদি আপনারা বিজি পান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে লক দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ লকের সাথে সাথে উত্তর দেওয়ার জন্য, এবং সাথে সাথে না দিতে পারলে কিছু কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদের মেসেজের উত্তর দেবো ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা নেই। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা থেকে নিতে পারবেন, আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আর এদের খাবার সম্পর্কে হচ্ছে এদের খাবার হচ্ছে ধান, ভাত, কচুরিপানা এবং কি কুড়িপানা, এইগুলো ধান, ভাত, কচুরিপানা এবং কুড়িপানা এইগুলাই হচ্ছে এদের প্রধান খাদ্য। আপনারা এইগুলো খাবার দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।